এই মুহূর্তে আমাদের রাজ্যে যে বাতাস প্রবেশ করছে সেটি খুবই শুষ্ক এবং আর্দ্রতাজনিত। তার ফলে আগামী তিন থেকে চার দিন বেশ কিছু জেলায় তাপপ্রবাহ এবং কোথাও তীব্র তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। আজ দুপুর 2:30 তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কলকাতার ক্ষেত্রে 43 ডিগ্রি, এবং এই বছরের সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে কলকাতার ক্ষেত্রে এবং গত 50 বছরের সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রা আজ। এর আগে 25 এপ্রিল 1980 সালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কলকাতার ক্ষেত্রে 41.7 ডিগ্রি, আজ সেই রেকর্ড ভেঙে গেল। 5 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, তাই এই পরিস্থিতি 4 তারিখ পর্যন্ত বজায় থাকবে, কিন্তু 1 থেকে 3 তারিখ তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিপাতের সম্ভাবনা নদিয়া এবং মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। 6 তারিখে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে, সেই সাথে থাকবে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বৃষ্টি চলছে, সেই রকমই চলবে আগামী কয়েকদিন। 3 তারিখ নাগাদ কিছুটা তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এ থাকবে ঝোড়ো হাওয়া, যে হাওয়া 40-50 কিলোমিটার গতিবেগে থাকবে প্রতি ঘন্টায়। এ বিষয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শুনে নেব। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। যে এখনো পর্যন্ত আমাদের রিজিয়নে যে উইন্ড পাচ্ছি আমরা, সেটা হচ্ছে মেইনলি ওয়েস্টার্লি অ্যান্ড নর্থ ওয়েস্টার্লি উইন্ড, যেগুলো হচ্ছে আপনার রিলেটিভলি ওয়ার্মার এবং শুষ্ক। সুতরাং এই কারণে আগামী আপনার 3-4 দিন আমাদের এরিয়াতে ওয়েদার মেইনলি ড্রাই থাকবে এবং বিভিন্ন জেলাতে হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো অলরেডি আজকে 2:30 সময় যে আমাদের যে ম্যাক্সিমাম টেম্পারেচার আছে, তাতে যে রেকর্ড আমরা পেয়েছি, তাতে কলকাতাতে ম্যাক্সিমাম টেম্পারেচার 2:30 সময় যেটা রেকর্ড হয়েছে সেটা 43 ডিগ্রি। তারপর 43 ডিগ্রি মানে এই সিজনে এটাই হচ্ছে হায়েস্ট, এই সিজনে এটা হায়েস্ট, এবং শুধু তাই এই সিজনে না, গত 50 বছরও এটাই হায়েস্ট হবে। কারণ লাস্ট যে আপনার 1980 সালে যে আমাদের রেকর্ড আছে 25 এপ্রিল, দ্যাট ওয়াজ 41.7। হ্যাঁ, 1980 সালে 25 এপ্রিল, আর সেইটা আজকে সেটা হয়ে দাঁড়িয়েছে 43, এবং আশা করছি আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার এবং 43 থাকবে আজকে, 43 থাকবে। তো সুতরাং 50 বছরে এটাই হচ্ছে হায়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড অ্যাট আলিপুর অবজারভেটরি ইন দ্য মান্থ অফ এপ্রিল। ঠিক আছে, এটা গেল রেকর্ড। এছাড়াও আসাম আরও কয়েকটা স্টেশনেরও আমাদের কাছে খবর এসছে 2:30 সময়, যেমন ধরো আসানসোলে আজকে 44.2, ক্যানিং 43.6 এবং ডায়মন্ড হারবার 40। 3 তারিখ থেকে আমাদের এরিয়াতে অ্যাকচুয়ালি স্ট্রেট ওয়ে নর্থ, হ্যাঁ ইয়েস একদম ঠিক, 1 মে থেকে 3 মে, বুঝতে পারছেন তো, 1 মে থেকে 3 মে ওই পিরিয়ডে অ্যাকচুয়ালি আমাদের রিজনে লো লেভেলে আমরা যে উইন্ডটা পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি নর্থার্লি উইন্ড, মানে নর্থ থেকে আসছে। নর্থের তো টেম্পারেচার কমই থাকে, তো সেই কারণে আপনার কথা হচ্ছে যে টেম্পারেচার কিন্তু আর বাড়ার সম্ভাবনা কম আছে, বুঝতে পারছেন। বরং উত্তরবঙ্গতে আমি বলবো, উত্তরবঙ্গতে কয়েকদিন বাদে হয়তো টেম্পারেচার ফল করারও চান্স আছে আর কি। তো প্রথম যেহেতু ওটা উত্তর দিক থেকে আসছে, তো প্রথমে ফলটা উত্তরবঙ্গতেই হবে, তারপরে ধীরে ধীরে তার ফলটা আমরা পাবো আর কি। হ্যাঁ, 1 থেকে 3 তারিখ ওই সময় আমরা আমাদের রিজনে নর্থার্লি উইন্ড পাচ্ছি আজকে ওয়েস্ট বেঙ্গলে। তো নর্থার্লি উইন্ড যখন আসছে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে, প্রথমে কোথায় ঢুকবে? নর্থ বেঙ্গলেই ঢুকবে না? তো প্রথম আপনার টেম্পারেচারটা যে কমবে সেটা নর্থ বেঙ্গলেই কমবে, তারপর সেই এফেক্ট, কিন্তু সেই এফেক্টটা পেতে পেতে আমাদের এই 5 দিনটা পেরিয়ে যাচ্ছে। দ্যাট আই উইল নট স্পিক নাও। ওয়েদার ব্যুরো, নিউজ বর্তমান।